আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা হবে শুধুমাত্র হাউজিং সংক্রান্ত চব্বিশে সেপ্টেম্বর দু সালে এটা আপডেট হয়েছে এটা মিনিস্ট্রি অফ হাউজিং কমিউনিকেট কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করেছে মিনিস্ট্রি অফ হাউজিং কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট এটা অ্যানাউন্স করছে ডোমেস্টিক অ্যাবিউজ সারভাইভার্স অ্যান্ড কেয়ার লিভার্স আন্ডার টোয়েন্টি ফাইভ আর টু বি এক্সাম্পড ফ্রম অল লোকাল কানেকশান রিকোয়ারমেন্টস মানে এটা হচ্ছে মিনিটি থেকে ডিক্লেয়ার করা হয়েছে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম কিংবা কেয়ার লিভার আন্ডার টোয়েন্টি ফোর ফাইভ তারা এই যে লোকাল প্রমাণ করতে হবে না বা রেজিডেন্সি টেস্ট প্রমাণ করতে হবে না হাউজিংয়ের ক্ষেত্রে যদিও এটা এটা সকল ক্ষেত্রে সকল হাউজিংয়ের জন্য প্রযোজ্য নয় তবে ভাস্ট মেজরিটি অফ কাউন্সিল লোকাল কানেকশন কিংবা রেসিডেন্সি টেস্ট চায় টু ডিটারমাইন হু ক্যান কোয়ালিফাই ফর সোশ্যাল হাউজিং সোশ্যাল হাউজিংয়ের জন্য কোনো জায়গায় রেসিডেন্সি বলে তিন মাস তিন বছর থাকতে হবে কোনো বছর জায়গায় বলতে হবে পাঁচ বছর থাকতে হবে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের যদি ভিকটিম হয়ে থাকে লিভার হয়ে থাকে ভেটারান হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা এই রুল থেকে এক্সামশন পাবে This change will mean that where such requirements are in place, veterans are not unfairly penalised. Other groups who have difficulty demonstrating a local connection, care leavers, or domestic abuse victims will also be exempt from the rules. The rules, the delivers of the commitment. This delivers of the commitment in the response to consultation data. Uh, consultation রেসপন্স বলা হয়েছে এটা এই মাসের শুরু প্রথম দিকে বের হয়েছে এবং এটার অর্থ হচ্ছে সোসাইটির মোস্ট বলনারেবল মানুষগুলা যেন সোশ্যাল হাউজিং অ্যাক্সেস পায় গভর্নমেন্ট ইজ রাইটিং টু কাউন্সিল সরকার কাউন্সিলকে লিখতেছে টু রিমাইন্ড দ্যাম তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য দে শুড প্রায়োরটাইজ তারা প্রায়রটাইজ যেন করে ব্যাটারান্স লিভার্স এবং ডোমেস্টিক অ্যাবিউজ সারভাইভার্স ফর সোশ্যাল হাউজিং তারা সরকার এটা কাউন্সিলগুলিকে লিখছে এবং স্মরণ করিয়ে দিতেছে যে বেটারান যারা আছে কেয়ার লিভার যারা আছে ডোমেস্টিক অ্যাবিউজ থেকে যারা বেঁচে আসছে সারভাইভার্স তারা সোশ্যাল হাউজিংয়ে যেন প্রায়োরিটি পায় সোশ্যাল হাউজিংয়ে যেন প্রায়োরিটি পায় রেগুলেশন উইল বি ফর ফরওয়ার্ড ইন ডিউ কোর্স রেগুলেশন ডিউ কোর্সে এটা নিয়ে আসা হবে উইথ মিনিস্টার্স হোস্টিং রাউন্ড টেবলস উইথ দি ফু এক্সপ্লোর ডিটেলস অফ দিস চেঞ্জেস মিনিস্টাররা টেবিল করতেছে যাতে এই চেঞ্জগুলা কীভাবে আরও এক্সপ্লোর করা যায় এজন্য এটা অনেকেই বিভিন্ন চেরিটি তারা এটারে স্বাগত জানিয়েছে সুযোগ কথা ডোমেস্টিক ভায়ালেন্সের যদি হন কেয়ার লিভার হন যদি বেটার হন যদি হন তাহলে রেসিডেন্সি টেস্ট যে লাগে কাউন্সিলগুলোতে সেইটা থেকে তারা এক্সেম্প হবে আমি বলছি মেজোরিটি অফ দি কাউন্সিল যেটা এটা সকলের জন্য মেজরিটি কাউন্সিল বলতে বলা যাচ্ছে এখানে উননব্বই পার্সেন্ট কাউন্সিলে তারা বলে রেজিডেন্টি টেস্ট লাগবে লোকাল কানেকশন থাকবে সুতরাং এই চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে মিনিস্ট্রি চিঠির পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে কেউ যদি সোশ্যাল ডোমেস্টিক ভাইরাসের ভিক্ট্রিম হন আর তিনি যদি হাউজিংয়ে চান সে প্রায়োরিটি পাবে লোকাল কাউন্সিলে লোকাল সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে তারপরেও আপনারা যারা এই ধরনের সমস্যার মুখোমুখি নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে করবেন এটা গাইডেন্স মাত্র ভালো থাকবেন আসসালামু আলাইকুম